অবিশ্বাস্য উচ্চতা থেকে উপত্যকায় জলের স্রোত দেখতে পাওয়া কতই না অপূর্ব দৃশ্য। জলপ্রপাত প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানব জাতির জন্য একটি আশীর্বাদ। ভারত অনেক কিছুর জন্যই বিখ্যাত, জলপ্রপাতের দিক থেকেও ভারত পিছিয়ে নেই। ভারতে অসাধারণ কিছু জলপ্রপাত রয়েছে যা আপনার মন ভালো করে দিতে যথেষ্ট। G5S-এর আজকের আয়োজনে আমরা জানতে চলেছি ভারতের অসাধারণ ও মনোরম পাঁচটি জলপ্রপাত সম্পর্কে। যদি সেরা পাঁচ ভিডিও দেখতে আপনি পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই। চলুন শুরু করি। আমাদের আজকের তালিকার পাঁচ নম্বরে আছে এলিফ্যান্ট ফলস। এটি প্রাচ্যের স্কটল্যান্ড শিলং এর উপকণ্ঠে অবস্থিত। এই জলপ্রপাতটি শিলং এ খুঁজে পাওয়া প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার সমৃদ্ধ করে তোলে। জলপ্রপাতের তিনটি বিভাগ যা ধারাবাহিকভাবে প্রবাহিত হয়। এটির আশেপাশের অন্যতম ব্যস্ত পর্যটন স্পট দেখতে পাবেন, বিশেষ করে যদি আপনি বর্ষায় সেখানে যান। এই মৌসুমে জলপ্রপাতটি তার পূর্ণ শক্তিতে থাকে এবং এই সময় এই জলপ্রপাত তার আসল সৌন্দর্যে ফিরে আসে। তাই আপনি যদি এই জলপ্রপাত পরিদর্শন করতে চান তাহলে বর্ষাকাল শ্রেষ্ঠ সময়। আমাদের আজকের তালিকায় চার নম্বরে আছে জগ ফলস। এটি কর্ণাটকে অবস্থিত। জগ ফলস হল শিমোগা এবং উত্তর কর্ণ জেলা সীমান্তে অবস্থিত ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নিমজ্জিত এবং সবচেয়ে লম্বা অস্তরবিহীন জলপ্রপাত। জগ জলপ্রপাত সবুজ বনে ঘেরা একটি রহস্যময় দৃষ্টিভঙ্গি তৈরি করে। সাঁতারের উৎসাহীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। আপনি স্থানটিতে পূর্ণ আনন্দদায়ক দৃশ্য পেতে সাঁতার কাটতে পারেন বা কাছাকাছি এলাকাটিতে ট্রেকিং করতে পারেন। এই জায়গার পুরো সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই পরিবার বা বন্ধুদের নিয়ে যেতে হবে। আমাদের আজকের তালিকার তিন নম্বরে আছে আথিরাপল্লী জলপ্রপাত। এটি কেরালায় অবস্থিত। আপনার প্রিয়জনের সাথে বর্ষা কাটানোর একটি আদর্শ জায়গা এটি। আথিরাপল্লী জলপ্রপাত হল কেরালার বৃহত্তম জলপ্রপাত। সিলভার রঙের ফোঁটাগুলি সবুজ বনের ওপর পড়ে, যেখানে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, কোচিন ফরেস্ট ক্যান কচ্ছপ এবং নীলগিরি লেঙ্গুরের মতো প্রজাতির বাসস্থান। এটিকে ভারতের নায়াগ্রা ফলসও বলা হয়। এই জলপ্রপাত যে কেউ প্রথম দর্শনে প্রেমে পড়ে যেতে পারে। আমাদের আজকের তালিকার দুই নম্বরে আছে দুধসাগর জলপ্রপাত। এটি ভারতের গোয়াতে অবস্থিত। এটি গোয়ার মান্ডোভি নদীর ওপর অবস্থিত। দুধসাগর ভারতের বৃহত্তম জলপ্রপাতগুলির একটি, যার উচ্চতা 1,017 ফুট। জলপ্রপাতটি দেখার মতো একটি দৃশ্য, বিশেষ করে আপনি যদি বর্ষাকালে সেখানে যান। 1,017 ফুট উচ্চতা থেকে নেমে আসা জল নিচে দুধের ফ্যানার তৈরি করে, যা নান্দনিক সৌন্দর্যের দৃশ্য তৈরি করে। অর্ধচন্দ্রাকৃতির উপত্যকার মাঝখানে কার্পেটের মতো সবুজ গাছপালা, জলপ্রপাতটি আপনার মধু চন্দ্রিমার জন্য একটি অসাধারণ গন্তব্য হতে পারে। আমাদের আজকের তালিকার এক নম্বরে আছে শিবান সমুদ্র জলপ্রপাত। এটিও কর্ণাটকে অবস্থিত। এটি কর্ণাটকের মধ্য জেলায় অবস্থিত এবং দুটি শাখায় বিভক্ত, পূর্ব ও পশ্চিম। পাথুরে পাহাড়ের নিচে নেমে আসা এই জলপ্রপাতটি বন্যপ্রাণীদের অভয়ারণ্যের জন্য পাহাড়ি বনের মধ্যে প্রচুর পরিমাণে উদ্ভিদ ও প্রাণীজগতে আচ্ছন্ন। ফটোগ্রাফি উৎসাহীদের জন্য এটি একটি আদর্শ জায়গা। সর্বোপরি ভারতের অন্যতম সুন্দর জলপ্রপাতের সাথে সারা জীবনে অন্তত একটি ছবি তোলার জন্য হলেও এই জলপ্রপাতটি ভ্রমণ করা উচিত। এটি ভারতের সেরা জলপ্রপাতগুলির মধ্যে একটি। এবার আপনাদের পালা। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কোন ধরনের সেরা পাঁচ ভিডিও দেখতে আপনি পছন্দ করেন সেটিও জানাতে পারেন আমাদেরকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ।